দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার জন্য বিএসএমএমইউতে চিকিৎসাধীন থাকায় আগামী 14 জুলাই নাইকো মামলার শুনানির তারিখ ঠিক করেছেন আদালত সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে দুই নং ভবনে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ নয়ের বিচারক শেখ হাফিজুর রহমানের আদেশ দেন সকালে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত থাকলেও বিএসএমএম ইউ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি এজন্য খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন জানান শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ শুনানির জন্য আগামী চোদ্দ জুলাই দিন ঠিক করেন